বুঝছো? আরে কথা বলে না কেন? ইশ, আধা ঘন্টা হয়ে গেল গোসল করছে, এত সময় ধরে কেউ গোসল করে? তাড়াতাড়ি বের হন না প্লিজ, বাইরে বৃষ্টি হচ্ছে তো। আমরা দুজন মিলে একসাথে বৃষ্টি দেখব, তাড়াতাড়ি বের হও। শুনছো না? কারণ তোমার আব্বুর আজকে বিয়ের এক মাস পূর্ণ হলো, উইশ করলে খুশি হবে। আব্বু খুশি হলে কি হবে? আরে পাগল, আব্বু খুশি হলে আমি খুশি হব না? আব্বু খুশি হলে তুমি কেন খুশি হবে? আরে আব্বু হচ্ছে আমার সন্তান, একমাত্র সন্তান। সন্তান খুশি হলে মাও খুশি হয়। আমি খুশি হলে কি আমার আম্মুও খুশি হয়? অবশ্যই। আমার আম্মু কোথায়? আজ তোমাদের বিয়ের এক মাস হলো, আমি রান্না করবো না? এলো তোমার উপহার, খুশি হয়েছো? মা আপনি কিন্তু ঠিক আমার মতোই পাগল। তোমার মনে আছে? আপনারা মা ছেলে নাতি এক একটা পাগল। হ্যাঁ শোনো, তুমিও পাগল হয়ে যাও, তাহলে সবাইকে স্বাভাবিক মনে হবে। কয়েকটা বিস্কুট হবে? হবে, চলো বাবু বিস্কিট দিয়ে আসি। প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের আত্মহত্যা, ছাগল। প্রেমে ব্যর্থ হলে অমুক, প্রেমে ব্যর্থ হলে তমুক। আরে ছাগলের দল, তোরা প্রেম করিস কেন? কার সঙ্গে কথা বলছো তুমি?
ঝড়ার সাথে। তোমার সাথে তো কথা বলে কোনো লাভ নেই। ঝড়া হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। কি রে ঝড়া, তোমার বেস্ট ফ্রেন্ড না? আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কিন্তু নেক্সট মান্থে আবার নতুন করে মাস্টার্সে ভর্তি হচ্ছি। আই, তোমার জীবনে কি হুম হ্যাঁ হি এইসব ছাড়া কি কোনো কিছু নাই? তুমি কোনো স্বপ্ন দেখো না? মানে তোমার কি কোনো ইচ্ছা, কোনো উইশ এগুলো নাই? আমি তো বিয়ের আগে আমার 10টা ইচ্ছে একদম বুলেট পয়েন্টে লিখে রেখেছিলাম, শুনবে? আমার খুব ইচ্ছে যে আমার হাজবেন্ড কখনো আমাকে শুধু আমার জন্য কবিতাটা আবৃত্তি করে শোনাবে। কি সুন্দর ভয়েস তোমার! তোমার মতো যদি এরকম সুন্দর ভয়েস আমার থাকতো, তাহলে তুমি সাধারণ কথাও আবৃত্তির মতো করে বলতাম। শোনো, তুমি শিল্পী এটা জেনে কিন্তু তোমাকে আমি বিয়ে করেছি। দুঃখের কথা কি বলবো, তুমি কিন্তু কয়েকদিন হলো আমাকে আর ভালোবাসছো না। ছোড়া, প্লিজ স্টপ ইট। স্টপ ইট বললে যদি ভালোবাসা হয়ে যেত তাহলে তো হতোই। ওকে বলো এবার। কিছু মনে করিস না, তোর জামাই এত টল, এত হ্যান্ডসাম, কিন্তু ওনার কাছ থেকে এমন মরা ইঁদুরের গন্ধ আসছে কেন? কি আমি বলছি না, কথা আর খুঁজে পাও না তোমরা, তাই না? আচ্ছা শোনো, এই ফুলগুলোর নাম জানো কি? কোন ফুলটা? ওই যে ওইটা, ওটা কি বাজে ফুল একটা বাছো? একদমই বাজে না, ওই ফুলগুলো অনেক সুন্দর। ওই ফুলগুলো আমাকে একটু এনে দাও না প্লিজ। কি বলছো স্যার, ওই ফুল কেন লাগবে তোমাকে? আমি অনেক ফুল কিনে দেবো। না না না, অন্য ফুল না, আমার ওই ফুলগুলাই লাগবে। ছাড়া ওই ফুল লাগবে না, তুমি চলো। লাগবে, দেখো আমার শাড়ির কালারের সাথে মেলে না। ওই ফুলগুলো তুলে আমি খোপে করব, সাই সাই যাও না, চলো না প্লিজ। আমি অনেক ফুল কিনে দেবো। না না না, আমার তো এই শাড়ি। আচ্ছা আমি যাব এই পা নিয়ে, তুমি একটু এনে দিতে পারবে না আমাকে? না না, কারো যাওয়ার দরকার নেই, তুমি। আচ্ছা তুমি যাও, আমি যাব, আমি নিয়ে আসি। ছাড়, কি করছো? এই ঝরাপ ঝরাপ, উঠে আসো উঠে আসো ঝরাপ। না আসবো না, তুমিও এসো। ঝরাপ, এই দেখো কত সুন্দর ফুল। আরে পড়ে যাবে ঝরা। আহা তুমিও এসো না, আমরা দুজনে একসাথে মিলে ফুল তুলি। যারা আমার কথা শোনো, তুমি তুমি উঠে এসো, উঠে কাউকে আসতে পারো, তুমি তুমি হাত হাত উঠে এসো। এই দেখো আমি কতগুলো ফুল তুলেছি না, আমি আসবো না। তারপর আমার মাথা ধরেছে, ভীষণ মাথা ব্যথা করছে, উঠে এসো উঠে এসো। কি আচ্ছা আসছি। যারা তুমি উঠে এসো না, তুমি বুঝতে পারছো না? ফুল তুলেছি।
বিশ্বাস করো মামি, আমার ঘৃণা লাগে। মানুষের কত ধরনের সমস্যা, কত ধরনের অসুখ, কিন্তু এই অসুখের কথা না তুমি শুনেছো না আমি কখনো শুনেছি। আমার শাশুড়ি কিছুই বলে না, ছেলে যাই করুক না কেন সাত খুন মা, বুড়ো দামরা ছেলে বাচ্চাদের মতো আদর করে। রায়ান? না না না, ও কোনো ঝামেলাই করে না। রায়ান তো খুবই সুইট বাচ্চা। হ্যাঁ, ও আমাকে ঝড়া বলে ডাকে। মা ডাকবে কেন, আমি ওকে বলেছি যদি আমাকে নাম ধরে ডাকতে ইচ্ছা করে তাহলে তুমি আমার নাম ধরে ডাকবে। কি হয়েছে ঝরা? ঝরা ঝরা, তুমি কি আমার আব্বুকে কি বকা দিয়েছ? কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে মানে বল আমাকে। হ্যাঁ, কিচ্ছু হয়নি, শুয়ে পড়, শুয়ে পড় বাবা, ঘুমা, শুয়ে পড়। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। আপনি এসব কথা আমাকে কেন বলছেন, আমার দোষটা কোথায়? দোষটা তোমার না, দোষটা আমার। আমি তোমার কাছ থেকে অনেক বেশি আশা করেছিলাম। কি আশা করেছিলেন মা? আপনি যা বলবেন, আপনার ছেলে যা করবে আমি সব কিছু সহ্য করে নেব, কেন? দেখো মা, আরেফিন কিন্তু দ্বিতীয় বিয়ে বা তোমার ছবি দেখে তোমাকে বিয়ে করতে চায়নি। আমার মুখের দিকে তাকে, রায়ানের মুখের দিকে তাকে, আমাকে খুশি করার জন্য বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছে। তো আপনার ছেলে আমার মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা একটা মেয়েকে বিয়ে করেছে, ব্যাস। এই জন্য সে সারা জীবন যা বলবে যা করবে সব কিছু আমাকে সহ্য করতে হবে, এড়িয়ে যেতে হবে। আমি তার ভালো মন্দ কোনো কিছু বলতে পারবো না। পারবে না কেন, 100 বার পারবে। কিন্তু আমি তোমাকে আরও ধৈর্যশীল ভেবেছিলাম। বিয়ের এক মাসে হয়নি, তুমি আরেফিনকে এভাবে কষ্ট দিচ্ছ? এটা আপনি কি বলছেন মা, আমি কষ্ট দিচ্ছি? মা, আপনি একজন নারী না? মা আগে না একজন নারী আগে? আপনি আমার কথাটা একটাবার ভাবলেন না, একটাবারও না? না, একবারও না। আমার জীবনে 1 থেকে 100 আমার আরিফিন, আগে আমার সন্তান, তারপর সব কিছু। আমি ভীষণ স্বার্থপর মা, তোমাকে আমি অনেক আদর করব, কিন্তু আমার ছেলের চাইতে বেশি না। আমার ছেলে আমার কাছে সব, সব। ঝরা, ঝরা, বাইরের ওয়েদারটা না আজকে খুব সুন্দর, আমরা খুব বাইরে যেতে ইচ্ছে করছে তোমার সঙ্গে, শুধু তুমি আর আমি, যাবে? যাবো। তাহলে যাও না, তুমি আগে তৈরি হয়ে নাও, চেঞ্জ করে নাও, আমি চেঞ্জ করে নিচ্ছি, যাও না। Thank you.
খুব মজা হবে বৃষ্টি হলে, আমরা বৃষ্টিতে দুজন মিলে ভিজবো। না না না, বৃষ্টিতে ভেজা যাবে না। বৃষ্টিতে না, বৃষ্টিতে ভেজা যাবে না। রায়ন কোথায়? রায়ন ঘুমাচ্ছে। বৃষ্টি হচ্ছে, ভয় পাবে। তুমি রায়নের কাছে যাও, যাও যাও যাও। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। এক্ষুনি বৃষ্টি থেমে যাবে। শোন, দেখ তো, দেখ বৃষ্টি এক্ষুনি থেমে যাবে। কিন্তু ঝড়া কোথায়? ঝড়া কোথায়? আসেনি? ঝড়াকে তুমি, ঝড়াকে তুমি, ও তো খুব ভয় পাবে। আমি ওকে ফেলে এসেছি। কি বৃষ্টি দেখে কি যে করিস না তুই? ঝড়া তো ফোন ধরছে না, তো ফোন তো ধরছে। ঝড়া এখন কি হবে, এখন কি হবে মা? চর ভুল ভুল বুঝবে তো আমাকে। ভুল তো বুঝবে, আমি দিচ্ছি করে। ও বেচারে কি দোষ বল? সরি, আমি আসলে আমি আমি ভুল করে কখন আমি তোমাকে ফেলে এসেছি। আই এম রিয়েলি সরি। না প্লিজ প্লিজ, আমাকে স্টপ, আমাকে আমাকে তুমি মানা করো না। আজকে বলতে বলতে দাও। আমি জানি না আমার কী হবে। আমি জানি না, বৃষ্টির পানি একদম ভিজে গেছে, মাথাটা তো সব ভিজে গেছে। তুমি প্লিজ বাথরুমে গিয়ে তুমি গাটা মুছে না, তোমার ঠান্ডা লেগে যাবে। প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ এসো এসো। আচ্ছা, আমি আমি তোয়ালের ব্যবস্থা করছি।
আজ আমাকে সব কিছু বলতেই হবে মা, চুপ করে থাকবেন না। আমি তো সব কিছু জেনেই আপনার ছেলেকে বিয়ে করেছি, তারপর মনে হচ্ছে আমাকে সব কিছু জানানো হয়নি। আমি সব জানতে চাই মা। আমার ছেলেটা বরাবরই মা নেওয়াটা ছিল, মার ছবি আঁকা, এর বাইরে ওর কোনো পৃথিবী ছিল না। বিয়ে করতেই চায় তোরা, আমি মনীষার সঙ্গে ওর বিয়ে দিয়েছিলাম। মনীষা খুব লক্ষ্মী একটা মেয়ে, ও আরিফিনকে খুব ভালোবাসত। আর আরিফিন মনীষার সঙ্গে বিয়ে হওয়ার পর আস্তে আস্তে বদলে গেল। আবার আরিফিন একটা সময় মনীষাকে সন্দেহ করত। সন্দেহ? প্রায় বাড়ি মাথায় তুলে ওরা দুজনে ঝগড়া করত। আমি ছেলেকে অনেক বুঝিয়েছি কিন্তু সে বোঝেনি। মনীষা বন্ধুকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করত। পরে শুনেছি তারেকের সাথে বছরখানেক আগে থেকে মনীষার সম্পর্কও ছিল। কি বলছেন? আরিফের সামনেই মনীষা তারিককে নিয়ে যা খুশি তাই করত, আমার নিজেরই ভালো লাগতো না। অবশ্য একদিন তারেক ফিরে যায় ঠিকই, কিন্তু বউয়ের সঙ্গে আমার ছেলের সম্পর্ক আর জোড়া লাগেনি। এর মধ্যে রায়হান এলো। রায়হান হওয়ার 10-11 মাস পরের ঘটনা। মনীষা এসে আমার কাছে ক্ষমা চাইল। ও প্রমিস করেছিল সব ভুলে সব কিছু আবার নতুনভাবে শুরু করবে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করেছিলাম। ওরা দুজন একদিন ঘুরতে গেল, কিন্তু কিন্তু কে জানতো মনীষার সে যাওয়াই ছিল শেষ যাওয়া। বেচারি সাঁতার জানতো না, অথচ আরিফিন ইচ্ছে করে ওকে ধাক্কা দিয়ে পাড়িতে ফেলে দিয়েছিল। কি বলছেন? বোমা পানিতে ডুবে যাচ্ছিল, ও চিৎকার করে বলছিল আমার হাতটা ধরো, হাতটা ধরো, কিন্তু ইচ্ছে করে আর ফিরে হাতটা ধরেনি। হাতটা আস্তে আস্তে পানিতে তলিয়ে গেল, বোমা মারা গেল। বিশ্বাস করো মা, এখন আরিফিন ভীষণ অনুতপ্ত, ও ভিতরে ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। মনীষের কোনো দোষ ছিল না। আরিফিন যে সেদিন কি হলো এই ঘটনার মাধ্যমে অন্তত আমি জেনেছি যে অতিরিক্ত সন্দেহ অমঙ্গল ডেকে আনে। আর এই সন্দেহের বোঝা বয়ে বেরিয়ে ছেলেটা আমার একসময় নিঃসঙ্গ হয়ে পড়ল। আর নিজের ছেলে নিঃসঙ্গতা কাটাতে আমাকে তার জীবনে বন্দী করলেন। বন্দী বলছো কেন মা? তোমার মামি তো প্রায় তোমার জন্য চিন্তা করতেন, আমার কাছে পাত্রের খোঁজ চাইতেন। একসময় ভাবলাম আমার ছেলেও একটা সঙ্গ পাক আর তুমিও সংসারটা শুরু করো। সংসার? কোন সংসার মা? এতদিন জানতাম যে আমার স্বামী পানি ভয় পায়, আমি বিরক্ত হতাম, কিন্তু আজ তো জানলাম সে একটা খুনি। আজ থেকে তো আমি তাকে ভয় পাবো। স্বামীকে ভয় পাবার নাম কি সংসার মা? এটা তো একটা কারাগার। এভাবে বলো না মা, আরিফিন কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছে। আমি ওর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি। তুমি শুধু ওকে তোমার মতো গড়ে নাও মা, তাছাড়া আর কারো কি দ্বিতীয় সংসার, দ্বিতীয় স্ত্রী হয় না? মা গো, জীবনের প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ। আমিও তো তাই ভেবেছিলাম, সেই কারণেই এসেছিলাম এই সংসারে। কিন্তু আজ আমি যা শুনলাম, এরপর আমি কি বলবো, কি করব, আমার আমার মাথায় কোনো কিছুই কাজ করছে না। যা বললাম ভুলে যাও মা।
মানুষের জীবনে সব কিছু মনে রাখাই ভুল, আর ভুলে যাওয়াই মূল, ভুলে যাওয়াই মঙ্গল, ভুলে যাওয়াই বেঁচে থাকা। মনীষা কোথায় আছে এখন বলতে পারবেন? মনীষা, আমি জানি না তোমার মৃত্যুটা কি নিছক দুর্ঘটনা নাকি কেউ অন্যায়ভাবে তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আমি জানি মনীষা, তোমার স্বামী তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু তোমার শাস্তি তাকে দিতে গিয়ে আমি আমার জীবনে কি পাবো বলো তো? আমার জীবন তো এমনিতেই অনেক অন্ধকার, এবার আমি আলো নিয়ে খেলতে চাই মনীষা, নিজে আলো হয়ে সব কিছু নতুনভাবে শুরু করতে চাই। একটা কথা কি জানো, তুমি আমাকে যে শক্তি দিয়েছ এখন আমি সব কিছু নতুনভাবে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তুমি পারলে আরিফিনকে ক্ষমা করে দিও, কথা দিচ্ছি তোমাকে, তোমার জায়গা আমি কখনো নিতে চাইব না। আমি ওর জীবনে ছোট্ট একটা জায়গা খুঁজে নেব, সেখানেই গুটিসুটি হয়ে পড়ে থাকব, তোমাকে সব সময় খবর দেব। পুরো পৃথিবী তোমাকে ভুলে গেলেও আমি তোমাকে কখনো ভুলব না, ভুলতে দেব না। না না, আমি এসব ছেলে মানুষই পড়তে পারবো না। আশ্চর্য, কেন পারবি না? ভালোবাসার জন্যে মানুষ সব কিছু করতে পারে, পারতে হয়। তাই বলে এভাবে এভাবে কোনো কিছু হবে না, একবার অন্তত চেষ্টা করে দেখ, না হলে অন্য কিছু করা যাবে। শোন, তোর জামাইয়ের অ্যাকোয়াফোবিয়া তো এমনিতে হয় নাই, নিশ্চয়ই কোনো ঘটনা রয়েছে। আরিফিন তার প্রথম স্ত্রী মনীষাকে পানিতে ডুবিয়ে মেরেছিল। হোয়াট? আরিফিনের প্রথম স্ত্রী মানে? বলিস কি, ও তো খুনি, তুই এসব জেনেও এত স্বাভাবিক থাকিস কিভাবে? কি করব, পাগলের মতো আচরণ করব? আমার স্বামী এখনও তার প্রথম স্ত্রীকে বুকের ভেতর ধারণ করে, এটা জেনে কি আমি কাঁদব, বাড়ি ছেড়ে চলে যাব? যে সমস্যার কোনো সমাধান নেই সেটা নিয়ে পড়ে থেকে কি লাভ? শোন, সমস্যা যেহেতু আছে তার সমাধানও আছে, মানে রোগ যেহেতু আছে তার চিকিৎসাও আছে। শোন, পানির নাম যেমন জীবন, পানির অপর নাম কিন্তু মরণ। এক ফোঁটা পানি একটা নারীর উদরে নতুন জীবন বেড়ে উঠতে পারে, সেটা পানি হতে পারে বৃষ্টির পানি, হতে পারে চোখের পানি, কিন্তু কোন পানি আমরা কীভাবে জীবনে রাখবো তার ভারসাম্য কিন্তু আমাদেরকেই করতে হবে। তাহলে তুই বলছিস তুই আমাকে যা যা বলেছিস সেভাবে আমি যেন কাজ করি? অবশ্যই। ঠিক আছে, ভেবে দেখি, চেষ্টা কর, আশা করি একটা সমাধান হবে। ও দরিয়ার পানি তোর মতলব জানি, ও পানি রে পানি তুই দুষ্ট জানি, তোর ছুঁয়াই যৌবনী মোর। ঝড়, গানটা একটু বন্ধ করো না প্লিজ।
কাটটা বন্ধ করো না। প্লিজ গানটা বন্ধ করো না, এই গান ভালো লাগছে না আমার। আমার কি কোনো ইচ্ছা থাকতে নাই? আমার কোনো স্বপ্ন স্বাদ কোনো কিছু থাকতে নাই বলো? আমি আমি আমার আমার সমস্ত কষ্ট সমস্ত হতাশা দুঃখ ভুলে শুধুমাত্র তোমার সাথে দুদণ্ড থাকার জন্য চাই, থাকতে চাই। কিন্তু আরিফিন, আরিফিন, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। তোমার সবটা, তোমার ভালোটা, তোমার খারাপটা। এই যে দেখো পানি, এই যে পানি, হ্যাঁ দেখো, আমি তোমাকে, আমি তোমাকে আমি আমার ভিতরে অপরাধ করে করে খায়। আমি জানি না তুমি সত্যি অপরাধী কিনা। তুমি তোমার স্ত্রীকে মেরে ফেলেছো, নাকি তুমি হয়তো তাকে চাইলে বাঁচাতে পারতে, তুমি কাউকে ডাকতে পারতে, হয়তো এটা নিয়ে তোমার ভেতরে এক ধরনের অপরাধ বোধ আছে। যদি থেকে থাকে তাহলে আমি মনে করি তার জন্য শাস্তিও পাওয়া দরকার, পাওয়া উচিত। কিন্তু তারপর শুরু হবে আমাদের আসল জীবন, আমরা দুজনে মিলে আবার জীবন শুরু করব। যে পানি, তুমি নতুন করে আবার সুস্থভাবে বাঁচবে আমার সাথে। সব সময় কখনো না, তোমার ভালো সময়, তোমার দুঃসময় আমি তোমার পাশে থাকবো। পানির ভয়টা আমার কেটে গেছে ছোড়া, পানির ভয়টা নেই। বাইরে বোধ হয় বৃষ্টি হবে, জোড়া বৃষ্টিতে ভিজবে। বৃষ্টিতে ভিজবে, আমি যাবো, তুমি আর আমি চলো, সত্যি চলো।
তোমার জন্য এই বৃষ্টি, তোমার জন্য ছাড়া। আই লাভ ইউ বাবু। বাবু ওরে বাবা দারুণ পুরো বাবু। একদিন চাঁদ উঠবে না, সকাল দুপুর গুলো মৃতচিহ্নে স্থির হয়ে রবে। একদিন অন্ধকার সারা বেলা প্রিয় বন্ধু হবে। একদিন সারাদিন সূর্য উঠবে না। একদিন চুল কাটতে যাব না সেলুনে, একদিন নিদ্রাহীন চোখে পড়বে ধুলো। একদিন কালো চুলগুলো খসে যাবে। একদিন কিছুতেই গন্ধরাজ ফুল ফুটবে না। একদিন জনসংখ্যা কম হবে শহরে, ট্রেনের টিকিট কেটে একটি মানুষ কাশবনে গ্রামে ফিরবে না। একদিন পরাজিত হব, একদিন কোথাও যাব না। শূন্যস্থানে তুমি কিংবা অন্য কেউ বসে থেকে বাড়াবে বয়স। একদিন তোমাকে শাসন করা অসম্ভব ভেবে পূর্ণিমার রাত্রে মরে যাব। একদিন সারাদিন কোথাও যাব না।